Bata ni rangwari bang rezagna ni shan mungno khobui dal bidal shan mungo srang shala Agartala Municipal Corporation ni dagi bhang ni thani deputation ya farka CPIM sadar bikhaste committee Enkalab zindabad Enkalab zindabad Abni shlai sikang melar mat ni CITU tangnok buskang ni shimireli khlai phai MC ni tangnok buskang go phai pai riwi riza ka himbotok Brok ni shan mungno ti kokto mathum nai rogno shai khanarika CPIM sadar bikhaste committee ni ozamara সামাজিক ভাতার পরিমাণ সদর মহকুমা কমিটির উদ্যোগে আজকে এখানে মিছিল করার পর আগরতলা পৌর নিগম যারা আধিকারিক তাদের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পূর্ব যে জোনাল রয়েছে এএমসি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সেখানে গতকাল জনগণ বিভিন্ন দাবি নিয়ে গিয়ে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম এর উদ্যোগে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হচ্ছে এটা সেন্ট্রাল জোন এখানে যারা পৌর নিগমের আধিকারিক তাদের কাছে ডেপুটেশন দেয়া হবে 17 দফা দাবি নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে টুয়েপের যারা শ্রমিক তাদের কাজ কমে যাচ্ছে তাদের শ্রম দিবস বাড়াতে হবে বর্তমান বিজেপি সরকার আসার আগে বলেছিল ডাবল ইঞ্জিন সরকার যদি হয় তাহলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হবে এখন তো ট্রিপল ইঞ্জিন হয়েছে অর্থাৎ দিল্লিতে বিজেপি রাজ্যে বিজেপি মিউনিসিপাল কর্পোরেশনে বিজেপি তাহলে ট্রিপল ইঞ্জিন তাহলে শ্রমিকদের যে মজুরি তারা যেটা বলেছিল যে আমরা যদি সরকারে আসি ন্যূনতম 340 টাকা মজুরি করব বাড়িয়ে আমরা বলছি এটা করতে হবে তৃতীয় হচ্ছে সামাজিক ভাতা পেনশন যারা পান বিভিন্ন গত 3 মাস 4 মাস যাবত বিভিন্ন এলাকায় সামাজিক ভাতা যারা পেতেন তাদের ভাতা বন্ধ হয়ে গেছে আমরা বলছি অবিলম্বে ভাতা চালু করতে হবে এবং আপনাদের কথা অনুযায়ী ভাতার পরিমাণ বৃদ্ধি করে অবিলম্বে 2000 টাকা করতে হবে এছাড়া আগরতলা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা ঘাট পয় প্রণালী ড্রেন নিকাশি ব্যবস্থা এইগুলোকে প্রাধান্য দিয়েই আজকে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি মানুষের স্বার্থে সিপিআইএম বামপন্থীর লড়াই লড়বে জনগণের সমস্যা সমাধানের জন্য বামপন্থী